হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। প্রীতি গেছে পরীক্ষা দিতে। আজকে এই উইকটাতে ওর অ্যাকচুয়ালি পুরো এক্সাম আছে। কিছু পরীক্ষা বাড়িতে অনলাইনেই হবে, কিছু ওকে কলেজে গিয়ে দিতে হবে। আর মে মাসের এই প্রথম তিনটে উইক এখানে স্কুল বলো কলেজ বলো পরীক্ষা হয়ে এন্ডে, মে মাসের এন্ডে সামার ভ্যাকেশন পড়ে যায়। তো ওর এই এক সপ্তাহ এখন পরীক্ষা চলবে। তো যে অনেক সকালেই বেরিয়ে গেছে, আর আমিও ছেলেকে রেডি করে বাইরে আসলাম, ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে দিই। তো চলো দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকি আগে কি কি হয় না হয়। আজকে আমার বাইরের অনেকগুলো কাজ আছে, নিয়ে বেরোতে হবে। তো এখন তাড়াতাড়ি ঝটাঝট কিচেনে চলে এসেছি, রান্না করব। কিছু কালকের আছে, কিছু অল্প একটু বানাবো দুপুরে যাতে হয়ে যায়। আর এগুলো সকালকে ওয়াশে দিয়েছিলাম, এখন এগুলো এমটি করবো তাড়াতাড়ি। আমাদের নবজিৎ বাবু চলে এসেছেন আমাকে এখন রান্না শেখাতে, কিভাবে বিউলির ডাল বানায়। বিউলির ডাল বানানো শেখাচ্ছি, ই ভেরি ইজি। ওর মধ্যে দিতে হবে তেলে দেবা প্রথমে, হালকা ডালটা প্রথমে সিদ্ধ করে নিলে নুন হলুদ দিয়ে হালকা। তারপর তুমি হচ্ছে তেল দিলে, তেলের মধ্যে ফোড়নে তুমি দেবা হচ্ছে আদা বাটা, শুকনো লঙ্কা আর হচ্ছে মৌরি, ব্যাস। তারপর ডালটা তুমি ঢেলে দেবা, দিয়ে পরিমাণ মতো নুন চিনি দিয়ে নামিয়ে দেবা। হেভি খেতে হয়, হেভি খেতে হয়। বলেই যখন পুরো দিলে বাকিটা একটু করে দাও, তুমি সিদ্ধ করে দাও, আমি বানিয়ে দেবো। সিরিয়াসলি আমি বানাই হচ্ছে লাউ টমেটো দিয়ে একটুখানি মিষ্টি মিষ্টিও হয় একটুখানি, সেরম বানাই, ভালো খায় যখন বানাই। কিন্তু এখন আমাকে বলছে না না ওরকম বানাস না, এইভাবে বানা। এই যে প্রীতি চলে এসেছে পরীক্ষা দিয়ে, প্রীতি পরীক্ষা কিরকম হলো? আর এখানে ভাইয়ের সব জামা কাপড় একটু তাড়াতাড়ি দেখিয়ে দাও। নব বলছে টু বিগ, থ্রিটি পাইনি, একবার দেখিয়ে দাও খুলে একটা। নব বলছে ফেরত দিয়ে দিতে, বিকজ পাঁচ বছরের বাচ্চার জামা, পাঁচ বছর না আমি এখন বেরোচ্ছি ঝটাঝট, তাড়াতাড়ি কাজ করে আসি, ছেলে ঘুমাচ্ছে। আমি এখন জাস্ট রিয়েলাইজ করলাম যে ছেলেকে সকাল থেকে দেখানোই হয়নি, আমি এসে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। তাই চলে আসলাম ওয়ালমার্টে ফার্স্টে, এখানে ছেলের ওগুলো ফেরত দিয়ে দেবো, আর আমারও কয়েকটা জিনিস আছে ফেরত দিয়ে দিই। এখান থেকে কুইকলি হয়ে গেল, বেরিয়ে যাচ্ছে, এখন যাচ্ছে একটা ভ্যাকসিন প্লেসে। এই গাড়িটাতে সত্যি এত হিট হয়ে যাচ্ছে না, এই সামার পড়তে পারলো না। মানে এইটুকুনি টাইমের জন্য ভেতরে গেছিলাম, বেরিয়ে এসেছি দেখছি মানে প্রচন্ড গরম ভেতরটা, মানে এই শেডেও কোনো কাজ দিচ্ছে না। আর অ্যাকচুয়ালি পুরোটাই কাজ না, মানে যাই না সেই জন্যই কি না। চলে আসলাম, এখানেই আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, হয়ে গেল আমার এখান থেকেও কুইকলি। এখন যাচ্ছি একটু ফাইভ বিলোতে, বাড়িতে ওদের বলেছি তোরা লাঞ্চ করে নে, আমার জন্য ওয়েট করিস না, কারণ একটু লেট হয়েই যাচ্ছে। তাই চলে আসলাম ফাইভ বিলোতে। অ্যাকচুয়ালি ফাইভ বিলোতে সেম পার্কিং লটেই, একটু ওই পাশ থেকে ঘুরেই আসতে হয়। তো ভাবলাম যে একবার স্টপ বাই করে নিই, আমার কয়েকটা জিনিস এখানে দেখতে হবে। তাই হয়ে গেল, এখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছি, এখন যাব টার্গেটে। চলে আসলাম টার্গেটে। টার্গেটে আসলে কি করে যে টাইম কেটে যায়, বিশেষ করে সামারের আগে, মানে এত জিনিস ওঠে। এই টি শার্টগুলো খুব কমফোর্টেবল, মানে $5-6 করে দিচ্ছে, তো ওই জন্য কয়েকটা টি শার্টই কিনে নিলাম। তো এখন বিল করে বাড়ি চলে যাবো। অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম, আর ওখানে একটা মহিলা চলে যাচ্ছিলো, তো ভাবছে যে ওনা ভিডিওতে চলে আসে, তাই হাসতে হাসতে চলে গেল। যাই হোক, আমি এখান থেকে এখন বেরিয়ে যাই, নিয়ে নিলাম, এখন বাড়ির দিকেই চলে যাব। লাঞ্চ করে তারপরে হয়তো আবার নবর সাথে বেরোতে পারি, তা কারণ স্যামসে যেতে হতো, কিন্তু এখন আর যাব না, বিকেলের দিকেই যাব ওখানে। অ্যাকচুয়ালি আমার টার্গেটে আসতেই হতো, আমার কিছু পার্সোনাল জিনিসও নিয়েছি, কিন্তু যেই দেখেছি আমি প্রীতিকে, যে প্রীতি বাড়িতে চলে এসেছিল, ওই জন্য আমি একটু ফাইভ বিলো একটুখানি ঘুরে আসলাম, কয়েকটা জিনিস ওখান থেকেও নিয়েছি, একটুখানি রিল্যাক্সে আমার কাজগুলো করে নিলাম আর কি। তার কারণ প্রীতি না থাকলে, নবর কাছে রেখে আসলে, নব তো অফিস করে না, বিজি সামটাইম যখন হয়ে যায়, ফ্রি থাকলে কিছু না, কিন্তু সামটাইম মিটিংয়ে থাকলে তখন ছেলে তো ঘুমিয়ে থাকলে ঠিক আছে, উঠে থাকলে তো 24/7 ওকে অ্যাটেনশন দিতে হয়। এই এখন যেমন প্রীতি কল করলো, ও ছেলে উঠে গেছে, ওকে ভাতও খাইয়ে দিচ্ছে আর কি, তো ওই জন্য একটু নিশ্চিন্ত। চলে আসলাম বাড়িতে, আমি চলে এসেছি, কাজ করে দিয়েছে আমার, এখন নিজে যাচ্ছে হ্যাভ ফান করতে। অনেক কাজ করেছি। আর আন্টিটা দেখাবি না? ও হ্যাঁ, মামাকে আবার প্রপোজ করেছে, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যেটা আমার নিউ রিং।
যা চাইছো পেয়ে যাচ্ছ, জীবনে হ্যাভ ফান করে যাচ্ছ। রান্না করেছি আমি, দেখিয়ে দেবো কড়াটা। ইতি বানিয়েছে আমার জন্য, বানিয়ে কেমন হয়েছে, কেমন হয়েছে একটু বলে দাও, বলে দাও। একজন বলে ফাঁকা লাগছে কিন্তু, আর জানে যে দৌড়াদৌড়ি করছে দেখে পাগল হয়ে গেছে। ও তো যাই নিউ করবে, ওর ভালো লাগবে। আর মানে আমি বাড়ি ছিলাম না, সেই সুযোগে করেছে, সেই সুযোগে করেছে। আর ওর খেলনা এই যে এইখানে নিয়ে চলে এসেছে, এই যে ওর হাউস। আমি স্নান করে নি, এ দেখো ঢুকে গেছে হাউসে। হ্যালো, বাইরে গিয়ে আমার সাথে দুষ্টুমি করছে। ওই দেখো কে রে। আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এই যে বাইরে বেরিয়ে দুষ্টুমি করছে আমার সাথে না। হ্যালো হ্যালো, একটু আরেকবার কে, হ্যাঁ ও কোথায়? হ্যালো কিসি, গুড জব, লেটস গো লেটস গো। আজকে হচ্ছে শুধু দৌড়ে বেড়াচ্ছি, বসে গেছি গাড়িতে, বেরিয়ে গেলাম। স্যামসেও মনে হচ্ছে না এখন যেতে পারবো না, ওর একটু বেশ বাড়িতে কিছু দরকার আছে, তো আগে সেখানেই যাই, তারপরে টাইম বুঝে আর কি, যদি টাইম থাকে স্যামসে যাব। সোনা খুব খুশি ঘুরতে এসে, আমরা চলে আসলাম বেস্ট বাই। এই যে আর এই দেখো আমাদের হিরো, কি দেখছো ওটা? ও আজকাল যেখানেই যাচ্ছে শপিং করতে বেরিয়ে যাচ্ছে, ও যা দেখছে চারিদিকে তাই ও শপিং। ওই দেখো কি একটা দেখেছে, ওখানে সব লাগবে সব হাতে নিয়ে নিচ্ছে। হয়ে গেল আমাদের এখান থেকে একটা জিনিস নব, অনলাইনেই অর্ডার করেছি, সেটা জাস্ট পিক করে নিলাম। বাবা ছেলেকে নাক ঝাড়া শেখাচ্ছে। আর আমরা বেশ বাড়ি থেকে বেরিয়ে এখানে বাড়ির পাশে একটা মলে এসে দাঁড়িয়ে রয়েছে পার্কিং লটে। অনলাইনে কিছু একটা মানে কল করেছে, তো তারা ফোন তুলছে না, সেই জন্য হয়ে গেলে তারপরে যাব মলের ভেতরে। ওল্ড নেভিতে চলে এসেছি, কালকে অনেকগুলো প্যান্ট নিয়েছিলাম, একটা প্যান্ট আমি রিটার্ন করে দিলাম। আর নভ এখন কিছু দেখছে এখানে। এই যে নভ প্যান্টটা নিয়েই নিল, একটা ব্ল্যাক কালারের শর্টস নিল। এখানে ছেড়ে দে ওকে একটু খেলুক। বাবা ছেলেকে নিয়ে ঢুকেছে ট্রায়াল রুমে, দেখো কি খুশি। জল দেখলেই শুধু সাই সাই, হ্যাঁ জল দেখলেই শুধু স্নান করতে ইচ্ছা করে। চাই, হ্যাঁ হ্যাঁ আই নো। দেখো শপিং হচ্ছে, শপিং। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, হয়ে গেছে, লেটস গো। বাড়িতে অনেকক্ষণই চলে এসেছিলাম, নব অ্যাকচুয়ালি আমাকে আর ছেলেকে ছেড়ে দিয়ে ও ওয়ালমার্টে গেল। নব সকালের দিকে একটা মেডিসিন নেয় যেটা ফিনিশ হয়ে গেছে, তো ওটা আনতে গেছে। আর আমি এর মধ্যে ছেলেকে রেডি করিয়ে খাইয়ে এখন যাবো ওকে ঘুম পাড়াতে। সবাইকে একটু গুড নাইট করে দাও। গুড নাইট, ওরে বাবারে গুড নাইট বলতে শিখে গেছো তুমি। হ্যাঁ আরেকবার বলো তো, গুড নাইট নাইট কিসি করে দাও, গুড জব। বলো আবার টুমারো দেখা হবে, এটা আর বলতে পারছো না। ওকে বাই বাই। নভ এসে গেছিলো বলে ওকে ছেলেকে দিয়ে দিলাম, এখন ঘুম পাড়াচ্ছে। আর আমি ওপরে চলে এসেছি, শীত তো চলে যাচ্ছে, তো অনেক কিছু জিনিস ওই নিচের আমাদের একটা ক্লোজেটের মধ্যে এত ভরা ভরা ছিল, সেগুলো সর্ট করে রাখছিলাম। তো এগুলোকে এখন এই প্রীতির হেল্প নিয়ে, প্রীতি বাথরুমে খুচুর খুচুর করছে, এই রুমটার ভেতরে ক্লোজেটের ওপরে উঠিয়ে দেবো। ওপরে রুমগুলো তো আসাই হয় না সেরকম লোক না আসলে, তারপরেও ক্লোজেটে মানে এত জিনিস ভরা, এখন এটাকে তুলে দেবো ওপরে। এখানে অনেক বালিশ ঠালিশ রয়েছে এটার ওপরেই,
তুলে দেব এই দুটোকে। ওকে ডান, সব ওঠানো, দেখো পুরো ফুল। ক্লোজেট গোছাতে গিয়ে দেখো কি সুন্দর একটা হার পেলাম, যেটা প্রীতির বান্ধবী প্রীতিকে দিয়েছিল বহু বছর আগে, এখন দেখে নিতে চাইছে, কিন্তু এটা ওখানেই পড়েছিল। আই থিঙ্ক এটা চায়না থেকে নিয়ে এসছে প্রীতি। এখানে প্রচুর রূপচর্চা চলছে, দেখি দেখি তাকাবি না। ছেলে ফাইনালি ঘুম, আর এখন সব খাবার দাবার গরম করা হচ্ছে, ডিনার করে নেবো, আর এখানে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।